দেশে নষ্ট হওয়া ইলেকট্রনিক পণ্যের বেশিরভাগই পুনর্ব্যবহারের কোনো ব্যবস্থা নেই তথ্যপ্রযুক্তি বিভাগের হিসাবে দেশে বর্তমানে ইলেকট্রনিক বর্জ্যের পরিমাণ দশ লাখ টন গবেষণা সংস্থাগুলো বলছে দুই সালে তা বেড়ে দাঁড়াবে ছিচল্লিশ লাখ বিশ হাজার টনে সঠিক ব্যবস্থাপনা না থাকায় যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে উঠবে তাই ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনায় চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুমোদন দেওয়া হয় বিশেষ প্রকল্প এর মাধ্যমে ইবর্জ্য সংগ্রহ পুনর্ব্যবহার উপযোগী করা ও ক্ষতিকর বস্তুগুলো ধ্বংস করতে একটি প্রতিষ্ঠান গড়ে তোলা হবে